Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি প্রথম শ্রেণীর অন্তর্গত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের হরকত যোগে বর্ণ শেখা পেশ যোগে আজকে তোমাদের শেখাব। পূর্বের ক্লাসগুলোতে জবর এবং জার দিয়ে শেখানো হয়েছে, আজকে পেশ দিয়ে তোমাদের শেখাব। প্রথমে বলে দিচ্ছি যে আজকে তোমাদের ক্লাস নং হচ্ছে 5 আর এসডব্লিউ নং হচ্ছে 4। অর্থাৎ আজকে তোমাদেরকে যে ক্লাসটা করানো হচ্ছে সেটার উপরে এসডব্লিউ আছে, আর এই এসডব্লিউটা বাসায় সম্পন্ন করে স্কুলে অবশ্যই শনিবারের দিন জমা দিবে। একমাত্র ইউটিউব ক্লাসে যেখানে এসডব্লিউ নং লেখা থাকবে অথবা সিডব্লিউ টু এসডব্লিউ লেখা থাকবে সেই এসডব্লিউটাই জমা দিবে, যেখানে এসডব্লিউ লেখা থাকবে না সেগুলো জমা না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করো। আলোচ্য বিষয় হরকত যুগে বর্ণ শেখা। আজকে শেখাবো তোমাদের পেশ যুগে। প্রথমে তোমাদের বলে নেই যে আলিফের উপর যখন জবর অথবা জের অথবা পেশ থাকে তখন সেটা আলিফ উচ্চারণ করা যায় না, সেটা হামজা হয়ে যায়। একমাত্র যখন জবর জের পেশ না থাকবে তখনই সেটা আলিফ বলতে হবে। তো এখানে আমি উচ্চারণ শেখাচ্ছি, তোমরা সকালে খেয়াল করো। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ ফু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দোয়াত পেশ দু, পোয়া পেশ পু, ওয়া পেশ ও, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, অফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এতক্ষণ তোমাদেরকে বোর্ডে আমি দেখালাম, আর যেহেতু আরবি হরফগুলো মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় তাই তোমরা সকলেই মুখের দিকে, আমার মুখের দিকে তোমরা এখন সকলেই লক্ষ্য করো। আমি আবারও বলছি, হামজা পেশ উ, হামজা পেশ হু হবে না, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দোয়াদ পেশ বু, তোয়া পেশ ফু, ওয়া পেশ ঘু, আইন পেশ উ, গইন পেশ ঘু, ফা পেশ ফু, অফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, ওয়াও পেশ ভু। ওয়াও যখন উচ্চারণ করবে ওয়াওর উপর পেশ থাকলে অথবা জের থাকলে তখন একটু বায়ের মতন উচ্চারণ হয়, অর্থাৎ ওয়াও পেশ ভু হবে। কেউ তোমরা ওয়াও পেশ উ পড়বে না, কারণ ওয়াও পেশ উ যদি পড়ো তাহলে হামজার উচ্চারণ হয়ে যাবে, তাই ওয়াও পেশ ভু। হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তেমনিভাবে ইয়ার উপর যখন পেশ থাকবে তখন ইয়াটা ইউর মতন উচ্চারণ হয়ে যাবে, ইয়া পেশ ইউ।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সম্মুখে যে আরবি বর্ণ শেখা পেশ যুগে শেখালাম সেটা বাসায় ভালোভাবে শিখবে এবং লিখবে। আর এটা যেহেতু এইচডব্লিউ আছে, তোমরা অবশ্যই এইচডব্লিউ জমা দিবে। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।